এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিশেষ করে পাহাড় অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা থেমে নেই। এবার তেলিয়ামুড়া থানা এলাকায় আক্রান্ত হলো সিপিআইএম দলের কিছু কর্মকর্তা, আহত হয়েছেন বেশ কয়েকজন, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পাহাড় ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ক্রমশ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। ষোলো মান্দায় পলিনপুরের অন্তর্গত হাওয়াই বাড়ি কুকি কলোনি এলাকায় রাজনৈতিক দলের প্রচার সজ্জায় ব্যস্ত সিপিএম দলের কর্মী সমর্থকরা। প্রচার সজ্জা শেষে সিপিএম দলের কর্মী সমর্থকরা বুধবার যখন গাড়ি করে ঘরমুখী হচ্ছিল, ঠিক ওই সময় জনা কয়েক দুষ্কৃতিকারীরা তাদের উপর লাঠি সোঁটা নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। অভিযোগের তির কিছু দুষ্কৃতির বিরুদ্ধে হাওয়াইপাড়ি কুকি কলোনি এলাকা থেকে কোন রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে তেলিয়াপুরা সিপিআই মহকুমা কার্যালয়ে এসে আশ্রয় নেয় আতঙ্কগ্রস্ত লোকজন। এই ঘটনার পর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তীব্র আতঙ্কে ভুগছেন। একাংশ অপপ্রচারকারী তথা দুষ্কৃতি বিভিন্ন ছদ্মবেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলে ইতিমধ্যেই শাসক দলের তরফে জানানো হয়েছে। সুতরাং এই ঘটনাটির পেছনে কে বা কারা জড়িত আছে এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, এমনটি মনে করছেন রাজ্যের সচেতন মহল। সূত্রে জানা গেছে কিছু দুষ্কৃতি রাজনৈতিক পতাকা তলে সামিল হয়ে রাজ্যের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটিয়ে চলেছে। সমস্ত ঘটনার বিরুদ্ধে অচিরেই শক্তপোক্ত ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।